ছোটো বড়ো নদী খাল খনন প্রকল্প যেটা রয়েছে সেটার আওতায় ইছামতী নদী পুনঃখননের অংশ হিসাবে এর দুই পাড়ে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজকের যে কাজ হচ্ছে এটার বরাদ্দ 30 লক্ষ টাকা, এছাড়া বড় একটা প্রকল্প প্রণয়নধীন আছে, সম্পূর্ণ ইছামতী নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরা বৈধ নয়, এরা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্টের রায় রয়েছে যে সিএস ক্ষতি আইন অনুযায়ী নদীর সীমানা পুনরুদ্ধার করতে হবে। এটা বহু বছর ধরে একটা চলমান মামলার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার সুযোগ নাই। সিএস ক্ষতি আইন ধরে উদ্ধার করা হচ্ছে, এটা কাগজ যেগুলো রয়েছে সিএস ক্ষতি আইনের পরে কাগজ, এই কাগজ ভ্যালিড নয় হাইকোর্টের রায় অনুযায়ী। যেখানে 100 বছর ধরে দখল হয়েছে, দূষণ হয়েছে, আমাদেরকে সময় দিতে হবে। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের 64 জেলায় যে প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় আমরা এবং এর বাইরে ইছামতী নিয়ে আমাদের একটা মেগা প্রজেক্ট আছে, তার অংশ হিসেবে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করলাম। এ পর্যায়ে আমরা 30 লক্ষ টাকা পেয়েছি, 30 লক্ষ টাকার শেষ হওয়া পর্যন্ত আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব এবং এটি একটা অব্যাহত প্রক্রিয়া। আমি আবারও বলছি, আপনারা 100 বছরের বেশি সময় ধরে যে নদীটি আসলে দখল এবং দূষণে গেছে সেটি যদি আপনারা খুব ইমিডিয়েটলি রেজাল্ট চান সেটি হতাশ হবেন না। আমরা শুরু করেছি এবং বর্তমান সরকার আপনারা দেখেছেন ঢাকা নারায়ণগঞ্জের পাশাপাশি যে বড় বড় স্থাপনা, ঢাকাকে যদি পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে ইছামতী সেই তুলনায় কিছুই না। আমরা আশাবাদী, আমরা এই ধারা অব্যাহত রাখবো। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছেন, তার নির্দেশনায় এই সকল কাজ চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কর্মসূচিতে, এবং এটা আপনারা জানেন যে ইছামতী জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে একটা DPP প্রণয়নের কাজ চলছে, সেটার প্রাইমারি অংশটা শুরু করলাম আমরা।